আসন্ন ঈদ উল আজহাতে বড় পর্দায় মুক্তি পাচ্ছে না নুসরাত ফারিয়া অভিনীত কোনো চলচ্চিত্র। তবে সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন চলচ্চিত্রে, শাপলা মিডিয়া প্রযোজিত তরুণ নির্মাতা শামীম আহমেদ রনির শাহিনশা চলচ্চিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে চলচ্চিত্রটির মহরত, এরপর টানা শুটিং। চলচ্চিত্রটিতে অভিনেতা শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন নুসরাত, এমনটাই জানান তিনি। চারিদিক শুধু শাহেনশা শাহেনশাময়, তো যেখানেই যেই ফোন করে, ফোন তুলে প্রথম কথা শাহেনশার খবর কি। সো ইনশাআল্লাহ 1 তারিখ থেকে শাহেনশা উইল বি অন ফ্লোর। ঈদে দর্শকরা আমাকে যদি মিস করে, আমি তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ ফর মিসিং মি, বাট খুব শীঘ্রই মুভিজ আসছে। শাহিনশা চলচ্চিত্রের কাজ শেষ করেই তিনি চলে যাবেন কলকাতায়, চুক্তিবদ্ধ হবেন সেখানকার কোনো একটি প্রোডাকশনে। তবে এখনই সেই কাজের নাম প্রকাশ করতে চান না এই অভিনেত্রী। শাহিনশার পর ইনশাআল্লাহ আমি একটা কলকাতার প্রোডাকশনে একটা কাজ করতে যাচ্ছি, হোপফুলি সেটাও আমি জানাবো আমার অডিয়েন্সকে। বাট আমার ফ্যানরা, আমার মনে হয় যে অনেক লক্ষ্মী একটা ব্যাপারে যে তারা অনেক ধৈর্য ধরে অপেক্ষা করে। ২০১৫ সালে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত আশিকি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এরপর ২০১৬ সালে তিনি অভিনয় করেন যৌথ প্রযোজনায় নির্মিত আরেকটি চলচ্চিত্রে, নাম হিরো ৪২০। বর্তমানে বাংলাদেশ ভারত মিলিয়ে বড় পর্দায় কাজ করে যাচ্ছেন তিনি সমানতালে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।